ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের এই অমৃতময় গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা জেনে নেব। গত 26 জুন অর্থাৎ এই মাসের 26 তারিখের আজ থেকে 3 দিন পূর্বের সৎসঙ্গ দেওঘর ধামে শ্রী শ্রী আচার্য দেব এই গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছেন, আমাদের সকলের জানা অবশ্যই প্রয়োজন। এবারে জেনে নেব বিস্তারিত। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সংগৃহীত হয়েছে ত্রিপুরার একজন গুরুভ্রাতার ফেসবুক পোস্ট থেকে। সেই গুরুভ্রাতা সৎসঙ্গ দেওঘর ধামে 26 জুন গিয়েছেন। তিনি ফেসবুক পোস্ট থেকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি এবারে আমরা জেনে নেব। তিনি এই পোস্টটি করেছেন 27 জুন। তিনি লিখলেন ওনার ফেসবুক পোস্টে, গতকাল অর্থাৎ 26 জুন 2023 ইংরাজি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব বর্দাবাড়ির নাট মণ্ডপে কথা প্রসঙ্গে বললেন, যে কোনো পশু পাখি বা জীবজন্তুকে কখনোই গালে হাত দিয়ে ভাবতে দেখা যায় না, তারা সো আনন্দে থাকে। এই সৃষ্টির সব কিছুই প্রকৃতির নিয়মে চলে, কিন্তু নিয়ম ভাঙে একমাত্র মানুষ। মানুষ ছাড়া বাকি সকলেই নিয়ম মেনে চলে, তাই তাদের জীবনে দুঃখ বেদনা বা দুর্ভাবনা বলে কিছুই থাকে না। মানুষেরই যত দুঃখ কষ্ট বা দুর্ভাবনা, তার একমাত্র কারণ তারা এই নিয়ম উল্লঙ্ঘন করে বলে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব আরো বললেন, আমার দুঃখ কষ্ট ভোগ ইত্যাদির মধ্য দিয়ে যেটুকুতে তিনি অর্থাৎ ঠাকুর থাকেন, ততটুকুই আমরা তাঁর হয়ে উঠি। যতটুকুতে তিনি নেই তাঁর নয়, অন্য কিছু। তিনি যদি আমার সমস্ত সত্তা জুড়ে ভরে থাকেন, তাহলে তো কোনো দুঃখ কষ্ট খারাপ লাগা ইত্যাদি আমার মধ্যে ঢোকার কোনো সুযোগ পাবে না। তাই তাঁর সাথে যুক্ত থেকে আমার সমস্ত সত্তাকে ঠাকুরময় করে তোলাই পরম আনন্দ লাভের একমাত্র উপায়। সেই দাদা আরও লিখলেন, দয়া করে এই কথাগুলোকে উদ্ধৃতি হিসাবে ব্যবহার করবেন না, কারণ শ্রী শ্রী আচার্য দেব যা বলেছেন সেগুলো শুনে আমি যতটুকু ধরতে পেরেছি সেগুলো আমার অপরিপক্ক শব্দচয়ন দ্বারা ব্যক্ত করার চেষ্টা করেছি মাত্র। তাঁর কথা হুবহু তুলে ধরা সম্ভব হয়নি। গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি আপনারা শেয়ার করতে পারেন ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। এই ছিল গুরুত্বপূর্ণ তথ্যগুলি। জয় গুরু।